1984 সাল 24 অক্টোবর পথ চলা শুরু হয় কলকাতা মেট্রোর মাটির নিচে রেল চলছে সে এক অদ্ভুত অবাক ব্যাপার ছিল কিন্তু দীর্ঘ 37 বছর পেরিয়ে 2021 24 অক্টোবরে আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আজকে পথ চলা শেষ হলো কলকাতা মেট্রোর নন এসি রেকগুলির যে রেকগুলি দিয়েই প্রথম পথ চলা শুরু করে কলকাতা মেট্রো সেই নন এসি রেকগুলি আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার একটু দেখাতে এরকম একটি নন এসি রেকে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এই নন এসি রেক আজকে বেলা 11:30 থেকে আজকে বিকেল 5:30 অবধি থাকবে যারা দেখতে চান তারা প্রত্যেকে আসতে পারবেন এবং আজকে সকালেই কার্যত গীতা পাঠের মাধ্যমে এই শেষ দিনটিকে উদযাপন করার বিষয় ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে একদিকে আর নন এসি রেক বলে আমাদের কি মনে পড়ে নন এসি রেক বলে আমাদের মনে পড়ে যে এই মাটির তলায় হঠাৎ ঢুকে গিয়ে খানিকটা চলে যাওয়ার পর মনে হয় যে জানলার বাইরে দিয়ে কি দেখা যাবে সেরকম একটা অদ্ভুত নেশা যেন আমাদের সবার মধ্যেই কাজ করতো কিন্তু এই নস্টালজিয়াকে আস্তে আস্তে ছাড়তে হবে কারণ সময়ের পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তনের পাশাপাশি মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে আর সেই চাহিদা মেটাতেই এবার নন এসি রেক অবসর গ্রহণ করছে এবং অবসর গ্রহণের পাশাপাশি এসি রেককে তারা জায়গা ছেড়ে দিচ্ছে নতুনকে তো জায়গা ছাড়তেই হয় সেই কাজটাই করছে কলকাতা মেট্রোয়ের প্রাক্তনি তবে নন এসি রেক অবসর গ্রহণ করলেও নন এসি রেক পার্মানেন্টলি চলাচল না করলেও প্রত্যেক দিনের যাতায়াতে আর নন এসি রেক পাওয়া না গেলেও বেশ কিছু কাজে লাগানো হবে কার শেডে থাকা নন এসি রেকগুলিকে কী কীভাবে কাজে লাগানো হবে এক হতে পারে যে ধরুন নতুন কোনো রেল তৈরি হচ্ছে নতুন কোনো রেলপথ তৈরি হচ্ছে সেখানে পরীক্ষার জন্য যে রেলগুলি চালানো হয় সেক্ষেত্রে নন এসি রেক ব্যবহার করা হতে পারে অথবা যে স্টাফ স্পেশাল ট্রেনগুলি মাঝে মাঝে চালাতে হয় তার জন্য নন এসি রেক ব্যবহার হতে পারে আর যেগুলো একেবারেই ব্যবহার করার উপযুক্ত নেই যেগুলো সত্যি সত্যিই বয়স বেড়েছে সত্যি আর কর্মোদ্যোগ তাদের মধ্যে নেই তাদেরকে সেই সমস্ত নন এসি রেকগুলিকে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে নন এসি রেকগুলি ব্যবহার করা হবে না সেই নন এসি রেকগুলিকে আপাতত নোয়াপাড়া কার্ডশেডে রাখা হবে নতুন যে এই মুহূর্তে প্রায় বাইশটি এসি রেক চলছে এই মুহূর্তে এসি মেট্রো চলছে সেগুলিই আপাতত ছুটবে কলকাতার ভূগর্ভ দিয়ে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে সেগুলির সংখ্যাও বাড়ানো হবে যারা এখানে যারা পুরনো যারা দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন মেট্রো করেই তাদের অফিস যাতায়াত করেছেন বা তাদের হয়তো সময় পেরিয়ে গেছে তারা হয়তো রিজার্ভ করে গেছেন এরকম অনেক মানুষই হয়তো এসে উপস্থিত হয়েছেন যারা চালক তারাও রয়েছেন এখানে তারাও বলছেন যে দীর্ঘদিনের এই যে পথ চলা এই যে একটা নতুন একটা পুরনো যে অবসান সেটাকে কোথাও না কোথাও গিয়ে সত্যি হয়তো অনেকে মিস করছেন তবে হ্যাঁ নতুনকে তো জায়গা করে দিতেই হয় নন এসি রেকের পরিবর্তন কীভাবে হলো আপনাদের মাথায় থাকবে যে প্রথম যখন আমরা মেট্রোয় চলতাম তখন আমরা শুধুমাত্র কানে শুনতাম একটি মহিলা কণ্ঠ যেখানে বলা হতো যে আমাদের পরবর্তী মেট্রো স্টেশন কোনটা তার উপরে ভরসা করেই খুব দ্রুত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতাম এর যখন আস্তে আস্তে সময় পরিবর্তন হলো তখন একটা করে মেশিনের সৃষ্টি হলো যে মেশিনগুলিতে গিয়ে দেখানো হলো যে পরবর্তী স্টেশন কোনটা হবে সেই ঠিক সেই মেশিনে একটা করে ব্লিঙ্ক করতে আরম্ভ করবে ছোট ছোট পরিবর্তনগুলো হয়তো এইভাবেই শুরু হয়েছিল তবে ছোট ছোট পরিবর্তন হতে হতে সময়ের সঙ্গে তাল মেলাতে মানুষের চাহিদার সঙ্গে তাল মেলাতে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পরিবর্তনকে গ্রহণ করাটাই হয়তো সমাজের অভ্যাস বা এইভাবেই হয়তো আমরা এগিয়ে যেতে পারি এবং সেই জন্যই এবার নন এসি মেট্রো আজকে পথ চলা শেষ করলো।